আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্নামু শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাতীয় শোক দিবসে ধানমন্ডি 32 নম্বর ও বনানী কবরস্থানে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বঙ্গবন্ধুর 5 খুনিকে দেশে আনার জোর চেষ্টা চলছে জানালেন ওবায়দুল কাদের। হত্যাকাণ্ডের পর ফরেন সার্ভিসের নামে খুনিদের লিবিয়ায় পুনর্বাসন করেন জিয়াউর রহমান। ষড়যন্ত্রকারীদের বিচারে গঠন হচ্ছে কমিশন। দেশে করোনায় আরও 34 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2644। এবং যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের 3 কিশোর হত্যা মামলার 5 আসামির রিমান্ড শুনানি 17 অগস্ট। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। এবার পুরো সংবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে ধানমন্ডির 32 নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনানী কবরস্থানেও জাতির পিতার পরিবারের সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এদিকে বঙ্গবন্ধুর 5 খুনিকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেখুন আপেল মাহমুদের রিপোর্ট। জাতির এই শোকের দিনে ভোরে ধানমন্ডি 32 নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মেয়ে সাইমা ওয়াজেদ হোসেনকে সাথে নিয়ে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। ধানমন্ডি থেকে প্রধানমন্ত্রী যান বনানী কবরস্থানে, সেখানে পরিবারের সদস্য ও অন্যদের কবরে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এদিকে সকাল 8টার পর থেকে ধানমন্ডি ও বনানী কবরস্থানে জাতির জনকের নিহত পরিবারের সদস্যদের স্মরণ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। অসাম্প্রদায়িক দেশ গড়তে, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে নেতাকর্মীদের আহ্বান জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতিকে আশ্বস্ত করতে চাই, বঙ্গবন্ধুর বাকি 5 খুনিকে স্বদেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়াস এবং কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার করা হয়েছে। শোকের দিনে ভুয়া জন্মদিন পালন না করে বিএনপি নেত্রী জাতিকে বিভ্রান্তিকর অবস্থা থেকে মুক্তি দিয়েছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জাতি অনেক স্বস্তি পাবে এবং তারা বিভ্রান্তকর একটা অবস্থা থেকে জাতিকে স্বস্তি দিলেন, তাদেরও শুভ বুদ্ধির উদয় হলে সেটার জন্য ধন্যবাদ। এদিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের হত্যায় সরাসরি জড়িত বরখাস্তকৃত ক্যাপ্টেন আব্দুল মাজিদ ফাঁসির আগে এই হত্যা সম্পর্কে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে খুনি মাজেদ। তার জবানবন্দিতে বলেছে, যোগ্যতা না থাকলেও ইতিহাসের জঘন্যতম এই হত্যায় জড়িতদের লিবিয়ায় চাকরি দিয়ে পুনর্বাসন করেন জেনারেল জিয়াউর রহমান। মাহমুদুর রহমানের বিশেষ রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার 45 বছর পর কার্যকর করা হলো হত্যার সাথে সরাসরি জড়িত আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড। গত 12 এপ্রিল মধ্যরাতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খুনি মাজেদ গ্রেপ্তারের আগে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমানের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনের কথা স্বীকার করেছেন। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পরের দিন সকালে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে সৈনিক অফিসারদের উদ্দেশ্যে দেয়া ভাষণ তার প্রমাণ। 15 আগস্ট 75 সালে জিয়াউর সাহেব 10:11টার দিকে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে ক্যান্টনমেন্টের জওয়ান এবং অফিসারদেরকে ওখানে অ্যাড্রেস করেন। ওখানে উনি মোটিভেট করেন যে এখন যে ঘটনা গত রাতে ঘটে গেছে, তোমরা সে সমস্ত নিয়ে কোনো রকম মাথা কামাবে না, তোমরা সব চেইন অফ কমান্ডে ফিরে যাও, সবাই কাজকর্ম করো, এটা জাতীয় ব্যাপার, এটা আমাদের ব্যাপার নয়। খুনি মাজেদ আরও বলেছে, বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িতদের বিভিন্নভাবে মদদ দিয়েছিল
জেনারেল জিয়াউর রহমান। উনি তো ওনার ডাইরেক্ট মদত ছিল ওদের প্রতি, ওনার ডাইরেক্ট মদত ছিল। উনি তো ওদেরকে টোটাল প্যাট্রোনাইজেস একটা করে প্রমোশন জাম্প এবং একটা করে ওই যে ফরেন পোস্ট, এই ফ্রাইস পোস্টিংগুলি, এগুলি সব অফিসাররা ফরেন সার্ভিসের জন্য কোয়ালিফাইড নয়, এইটা তো সত্যি। তো এইসব ফরেন সার্ভিসের জন্য এইসব অফিসাররা কোয়ালিফাইড নয়, মোস্ট অফ দ্যাম শর্ট সার্ভিস কমিশনের অফিসার, অল্প কতদিনের তারা ইভেন গ্রাজুয়েটও না, তাদেরকে ফরেন সার্ভিস এইসব প্রাইস পোস্টিং দিয়েছে। ইতিহাসের জঘন্যতম হত্যার পরিকল্পনা এবং হত্যা প্রবৃত্তি সব কিছুই হয়েছে বঙ্গভবন থেকে, কোনো চেন অফ কমান্ড ছিল না। তারা ওই ওখান থেকে বঙ্গভবন থেকে পাঠিয়ে দিছে তাদের, তাদের জন্য তাদের পাস পরিবার বিয়ে করে নেই, তারা চলে গেছে অন্যান্য মহিলা, তাদের ফ্যান্সি গার্লফ্রেন্ড এই ধরনের, স্যার এগুলি আর কি কথা বলবো। খুনিরা আমাদের যাতায়াত করতো বঙ্গভবনে, যা মাদেদের বক্তব্যে উঠে এসেছে। এইতে বঙ্গভবনে ওই সামনে ফ্রন্ট গেট দিয়ে উনি যে রহমান যখন আসতেন, আমরা তো পিছন থেকে খবর দেখতাম, ইয়েই দেখতাম স্যার সব কিছু, এই যে গাড়ি দিয়ে নামছে, উনি উঠে উপরে চলে যেতেন, এই কুনেতাদের উপরে চেম্বার ছিল, রুম ছিল, তারা যে থাকত সেখানটি তাদের সাথে। মাজেদ তার জবানবন্দিতে আরও বলেছে, সামরিক চেন অফ কমান্ড প্রতিষ্ঠা করার কথা বলায় খালেদ মোশারফকে মেরে ফেলা হলো। পনেরোই আগস্ট বাঙালি জাতির জীবনে এক কলঙ্কজনক অধ্যায়। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ঘাতকেরা নির্মমভাবে হত্যা করে। 1996 সালে আওয়ামী লীগ সরকার খুনিদের দায়মুক্তির ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে। ইতিহাসের জঘন্যতম ঘটনার বিচারের লক্ষ্যে একই বছর ধানমন্ডি থানায় মামলা করা হয়। 97 সালে বিচার কাজ শুরু হয়ে 2009 সালে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের মধ্য দিয়ে তা শেষ হয়। পরের বছর 28 জানুয়ারি বঙ্গবন্ধুর 5 খুনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আব্দুল মাজেদের ফাঁসি কার্যকরের পর এখনও বিভিন্ন দেশে পলাতক রয়েছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত 5 খুনি। এরা হলো খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, মোসলেউদ্দিন, নূর চৌধুরী ও রাশেদ চৌধুরী। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর পলাতক 5 খুনির মধ্যে রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে ও নূর চৌধুরীকে কানাডা থেকে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে শিগগিরই কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। 1975 পনেরোই আগস্ট ধানমন্ডির 32 নম্বরে ঘটে যায় ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। পৈশাচিক এ হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার পরিবারের বেশিরভাগ সদস্য। ইন্ডেমনিটি বা দায়মুক্তি অধ্যাদেশ জারি করে 21 বছর বন্ধ রাখা হয় হত্যাকাণ্ডের বিচার। আওয়ামী লীগ ক্ষমতায় এসে অধ্যাদেশটি বাতিল করলে 1996 সালে মামলা দায়ের করা হয়। 2009 সালের 19 নভেম্বর হত্যাকাণ্ডে অংশ নেয়া 12 জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত। পরের বছর 28 জানুয়ারি বঙ্গবন্ধুর 5 খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যায় আরেক আসামি আজিজ পাশা। করোনা মহামারীর শুরুতে গত এপ্রিলে ভারত থেকে দেশে ফিরে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু হত্যায় সরাসরি জড়িত সেনাবাহিনীর বরখাস্তকৃত ক্যাপ্টেন আব্দুল মাজেদ। 12 এপ্রিল তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এখনও বিভিন্ন দেশে পলাতক রয়েছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত 5 খুনি খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, মোসলেউদ্দিন, নূর চৌধুরী ও রাশেদ চৌধুরী। এদের মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে ও নূর চৌধুরী কানাডায় আছেন। পলাতক বাকি 3 খুনির অবস্থান নিশ্চিত করার চেষ্টা করছে এ বিষয়ে গঠিত জাতীয় টাস্কফোর্স। আমরা 2 জনের অবস্থান জানি, 3 জনের অবস্থান জানি না। আমরা এই 3 জনের অবস্থান খুঁজে বের করার জন্য অনুসন্ধান চালাচ্ছি। প্রথম কথা, খুনি নূর চৌধুরীর ব্যাপারে আইনি প্রক্রিয়া চালু আছে, অন্যদিকে আমরা আলাপ আলোচনাও চালিয়ে যাচ্ছি। খুনি রাশেদ চৌধুরীর ব্যাপারে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার অ্যাটর্নি জেনারেল একটা পদক্ষেপ নিয়েছেন, আমরা ঠিক জানি না ওনার পদক্ষেপটা কী, আমরা এই জিনিসটা অবজার্ভ করছি। বঙ্গবন্ধুর হত্যা মামলার রায়ে বলা হয় ওই হত্যাকাণ্ড ছিল এক মহাষড়যন্ত্রের অংশ। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনে কমিশন গঠনের বিষয়ে জানান আইনমন্ত্রী। গত বছর 2019 সালের ডিসেম্বর নাগাদ আমরা একটা সিদ্ধান্ত নিই যে একটা তদন্ত কমিশন গঠন করা হবে এবং সেই রকম ঘোষণাও আমরা দিই, কিন্তু
দুঃখের হচ্ছে যে এরপরেই কিন্তু সারা বিশ্ব এই করোনা ভাইরাসে মহামারীতে আক্রান্ত হয়। তো সেই কারণে কিন্তু আমরা কোনো এই ছয় মাস এই কোনো কিছুতে এগোতে পারি না। যতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, আমরা প্রথমে কমিশনের অবকাঠামো এবং কর্মপরিধি কী হবে সেটা খুব মানে এই এক দুই মাসের মধ্যে আলাপ আলোচনা করে এটা স্থির করব। বঙ্গবন্ধুর হত্যাকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন করা হচ্ছে বলেও জানান তিনি। এই আইনের ড্রাফট কিন্তু চলছে, এখনো শেষ হয়নি এটা এই আইন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। বিভিন্ন বিভাগীয় জেলা শহরে আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি আয়োজন করা হয় দোয়া মাহফিলের। বিভিন্ন জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন নিয়াজ্জামান সাজিব। বরিশালের জেলা প্রশাসন, বরিশাল বিশ্ববিদ্যালয় ও আওয়ামী লীগের উদ্যোগে পৃথকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। বরিশাল শিক্ষা বোর্ডে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করে সেখানে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্থানীয় প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। জাতীয় শোক দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। জাতীয় শোক দিবসে বিভাগীয় নগরী রংপুরে জিলা স্কুলের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ময়মনসিংহে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয় দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে। এদিকে বিভাগীয় শহর রাজশাহীতে জেলা ও মহানগর আওয়ামী লীগ নানা কর্মসূচির মধ্য দিয়ে পৃথকভাবে পালন করে জাতীয় শোক দিবস। খুলনায় দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় 5000 হাফেজ 2075টি কোরআন খতম দেন। সিটি কর্পোরেশন ও আওয়ামী লীগের পক্ষ থেকেও নেওয়া হয় বিভিন্ন কর্মসূচি। এছাড়া ফরিদপুর, কুমিল্লা, গাইবান্ধা, নাটোর, কক্সবাজার, কুষ্টিয়া, কুড়িগ্রাম, নওগাঁ, দিনাজপুর, সাভার সহ দেশের বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হয়। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। জাতির জনকের প্রতি শ্রদ্ধা রেখে সকল ভুল ত্রুটি সংশোধন করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমাতুল্লাহ খান ও বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল মান্নান সহ অন্যান্য নেতারা সভায় বক্তব্য রাখেন। এর আগে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরো 34 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 3625 জন। একদিনে 12,891টি নমুনা পরীক্ষায় নতুন 2,644 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 20.51%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল 2,74,525 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,012 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,57,635 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.42%। গত 24 ঘন্টায় মৃত 16 জনই ঢাকা বিভাগের, দ্বিতীয় সর্বোচ্চ 7 জন করে মারা গেছেন চট্টগ্রাম ও খুলনা বিভাগে। করোনা ভাইরাসে এবং উপসর্গে অন্তত 21 জনের মৃত্যু হয়েছে দেশের বিভিন্ন জেলায়। শুধু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছেন 6 জন। প্রতিনিধিদের তথ্য ছবিতে শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। কুমিল্লায় করোনা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 6 জন। জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 49 জন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় মারা গেছেন 4 জন। এছাড়া গত 24 ঘন্টায় চট্টগ্রামে 100 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে নোয়াখালীতে একদিনে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের, নতুন শনাক্ত হয়েছেন 91 জন। সিলেটে গত 24 ঘন্টায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, 20 জন নতুন করে আক্রান্ত হয়েছে। এদিকে নারায়ণগঞ্জে করোনায় মারা গেছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য আবু জাহের, নতুন আক্রান্ত 16 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 6,127 জনে। মেহেরপুরে করোনায় আক্রান্ত হয়ে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বগুড়ায় 1 জনের মৃত্যু হয়েছে করোনায়, 24 ঘন্টায় নতুন আক্রান্ত 87 জন। জেলায় এখন পর্যন্ত মোট 125 জন করোনায় মারা গেছেন। গত 24 ঘন্টায় বরিশালের 6 জেলায় 81 জন করোনায় আক্রান্ত হয়েছেন। বরিশাল বিভাগে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 6,734 জন। হাসপাতালে চিকিৎসাধীন আছে 40 জন। এদিকে খুলনায় 3 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। জেলায় নতুন করে করোনা আক্রান্ত 47 জন। খুলনা বিভাগে মোট আক্রান্ত হয়েছে 242 জন। এছাড়া রংপুরে 74 জন, শেরপুরে 11 এবং ময়মনসিংহে 19 জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা। আগামী 24 ঘন্টায় দেশের বেশিরভাগ নদ নদীর পানি কমে যাবে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তাদের তথ্য মতে মাত্র 3টি নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র যে 101 পয়েন্টে পানি পর্যবেক্ষণ করছে তার 73 স্থানেই কমে গেছে নদ নদীর পানি। শুধুমাত্র সিংড়া, ধলেশ্বরী আর টঙ্গী খালের পানি বিপদসীমার উপরে রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী 31 জেলার মধ্যে 29টিতেই শেষ হয়েছে বন্যার প্রকোপ। তবে কমেনি বানভাসীদের দুর্ভোগ। করোনার সাথে 1.5 মাসের বন্যা চরাঞ্চলের মানুষদের পথে বসিয়েছে। বন্যা কবলিত বেশিরভাগ এলাকায় খাদ্য সংকটে ভুগছেন মানুষ, কোথাও কোথাও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। এর সাথে আবার শুরু হয়েছে নদী ভাঙন। জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের আগ্রাসনে বসত বাড়ি, ফসলি জমি ও গাছপালা বিলীন হয়ে গেছে নদী গর্ভে। বালু তোলার কারণে আমাদের বাড়ি ঘর, গাছপালা, যা কিছু আছে সমস্ত কিছু নদীতে বিলীন হয়ে চলে গেল। আমাদের এটুকি জায়গা এটুকি নদী ভাঙিয়ে নিয়ে গেল গা, আমার আর থাকার তো কোনোখানে জায়গা নাই। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহল ড্রেজার দিয়ে সারা বছরই অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করায় ভাঙনের তীব্রতা দিন দিন বাড়ছে। এস এম আশরাফ, এটিএন বাংলা। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের 3 কিশোর হত্যা মামলার 5 আসামির 7 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে এই রিমান্ড চাওয়া হয়। তবে 17 অগস্ট তাদের রিমান্ড শুনানির দিন ধার্য করেন বিচারক মাহাদি হাসান। আসামিরা হলেন যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আবদুল্লাল মাসুদ, সহকারী সুপার মাসুম বিল্লাহ, সাইকোসোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান, কারিগরি প্রশিক্ষক উমর ফারুক এবং শরীরচর্চা শিক্ষক শাহানুর আলম। এছাড়াও আদালতে মামলার 5 সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। এদিকে জেলা পুলিশ সুপার জানিয়েছেন মামলায় আরও যাচাই বাছাই ও তদন্ত চলছে। গত বৃহস্পতিবার ওই শিশু উন্নয়ন কেন্দ্রে মারামারির ঘটনায় 3 জন নিহত ও 14 জন আহত হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।